আমি এখানে 1 কেজি বিউলির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো ভেদে গেছে, এবার আমি এগুলোকে বেটে নেব। হাই বলো, হাই, নমস্কার বন্ধুরা, ফেমাস ভিলেজ কুঙ্গি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আপনাদের কাছে বড়ি দেওয়ার ভিডিও নিয়ে। আজ আমি নকশা বড়ি দেব, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের বছরের বড়ি দেওয়ার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আমি আগের বছরও নকশা বড়ি দিয়েছিলাম, এবছরও দেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আগের বছরের দেওয়ার নকশা বড়ির ভিডিওতে আমি একেবারে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছিলাম যে কীভাবে আমি দিয়েছি। আমি যেভাবে বড়িগুলো দেবো আপনারা সেম টু সেম একই প্রসেসে বানান, তাহলে দেখবেন আপনাদেরও বড়ি বানাতে কোনো অসুবিধে হবে না। আমি এখানে থালায় নিয়েছি, আর এখানে আমি ডাল বেটে নিয়েছি। এই থালাতে করে আমি সাদা তেল দিয়ে এতে নকশা বড়ি দেব। এই ডালটা আমি বেটে নিয়ে চলে এসেছি। আগে আমি এই থালাতে করে তিলগুলো বিছিয়ে নিই, তারপর আমি বড়ি দেব। আমি এখানে সাদা তিল নিয়েছি, আপনারা সাদা তিলের পরিবর্তে পোস্তও নিতে পারেন। কি করছো বাবা, ওটা দাও। বড়ি কিন্তু গরমে দিলে চলবে না, ভালো করে ঠান্ডা পড়লে তারপর আমাদের বড়ি দিতে হবে। আর ঠিক এরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হলে তবে কিন্তু আমাদের বড়ি দিতে হবে, রোদ না বেরোলে এই বড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। বড়ি বিশেষ করে শীতকালেই দেয়। কি কি হয়েছে বাবা, হাত দাওনি, হাত দাওনি, হাত দাওনি, কি হয়েছে বাবা, হাত দাওনি, নুনে হাত দাওনি, হাত দাওনি, বড়ি দেবো ওগুলোতে নুন নুন, হাত দাওনি। আমি এখানে 4টে থালাতে তিল বিছিয়ে নিয়েছি, আবার আমার দরকার হলে আমি দরকার মতো তিল বিছিয়ে নেব। এখন আমি একটু একটু করে ব্যাটারটা নিয়ে ফেটব। আমি এখানে 2-3 চামচের মতো ব্যাটারটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি ভালো করে ফেটব। একসাথে বেশি থাকলে ফেটতে কষ্ট হবে, ভালো করে ফেটাও হবে না। এখানে আমি বড়ি দেওয়ার জন্য একটা তেলের পাউচ নিয়েছি, আর এখানে নিয়েছি একটা কোলগেটের মুখ। আপনারা এখানে কোলগেটের মুখের পরিবর্তে বাজার থেকে কেনা চঙ্গ ব্যবহার করতে পারেন, আর এর মুখটা একটু সরু আছে। এবার আমি এটাকে ভালো করে ফেটবো। এই ব্যাটারটা কিন্তু যতটা ভালো করে ফেটবো বড়িটা ততটাই হালকা হবে, আর যদি ভালো করে না ফেটা হয় তাহলে কিন্তু বড়িটা শক্ত হয়ে যাবে। এটা ভালো করে ফেটা হয়েছে কি না আমি সেটা কিভাবে দেখিয়ে দেবো আপনাদেরকে, কিভাবে দেখতে হয় বলো মামা। কি হয়েছে, আমি বড়ি দেবো? আমার বান্ধবী চলে এসেছে আমার সাথে বড়ি দিতে, ও খুব ভালো নকশা বড়ি দেয়, তাই আমি ওকে ডেকেছি। এখানে আমি 2টো পাউচ নিয়েছি, একটা পাউচে আমি চোং ঢুকিয়েছি সরু চোং, আর একটাতে আমি কোলগেটের মুখ ঢুকিয়েছি। এই চোং কিন্তু আপনারা বাজারে যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন। বড়িটা ফেটা হয়েছে কিনা এবার আমি দেখব। এখানে বাটিতে আমি একটা জল নিয়েছি, এই জলের উপর আমি একটুখানি দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা জলের উপর ভাসছে, তার মানে আমার প্রায় ফেটা হয়ে গেছে। ভালো করে ফেটে নিয়ে আমি এবার এটাতে দেবো অল্প একটুখানি নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো।
নুনটা দিয়ে আমি আরো একটু ফেটে নেব। ব্যাটাটা কিন্তু বেশি ফেটলে তাহলে কিন্তু নকশাটা ভালো করে ফুটবে না। এবার আমি একটু একটু করে চিকেন ভেতর দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই ফেটে নেওয়া ব্যাটারটা দিয়ে দিই, তারপর আমি আবার ফেটবো, আবার দেব। কি করবে বাবা? আমি আবারও একবার ফেটিয়ে দিচ্ছি। কি হচ্ছে বাবা, বদমাশি? নকশাগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি এখানে কিছু বড়ি কুলাতে করে দিচ্ছি। কুলার পর আমি তিল ছড়িয়ে দিচ্ছি।
আপনারা হয়তো অনেকে অনেক ভালো ভালো ডিজাইন দেখেছেন, কিন্তু এখানে অনেক রকম নতুন নতুন ডিজাইন রয়েছে। এতগুলো আমরা নকশা বড়ি দিয়েছি, বাকিগুলোতে আমরা বড় বড়ি দেবো। এতে আমি দিয়ে দিচ্ছি আর কালো জিরে, আপনারা চাইলে এতে আদা আর কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এবার আমরা এটাকে ভালো করে ফেটে নিয়ে বড় বড়ি দেবো। আমার ফেটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে চিকে ভরে বড় বড়ি দিচ্ছি। আমার আর নকশা বড়ি দেওয়ার মতো তিল নেই, আমার যে ব্যাটারটা বেড়ে গেছে তাতে করে আমি বড় বড়ি দেবো। তার জন্য আমি এখানে একটা ত্রিপলে পরিষ্কার ত্রিপল নিয়েছি, এতে তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাটাতেও দিতে পারেন, বাসের তৈরি পাটাতে। এই বড় বড়ি আপনারা যে কোনো রান্নায় দিয়ে খেতে পারেন, শুক্তো বা যে কোনো তরকারিতেও দিয়ে খেতে পারেন। আমার সবগুলো বড়ি দেওয়া হয়ে গেছে, বড়িগুলো শুকনো হতে থাক রোদে। বড়িটা আমার দিতে একটু দেরি হয়ে গেল, শুকোতে আমার একটু টাইম লাগবে, পুরোপুরিভাবে শুকোতে হয়তো কালকের দিনটা হলে পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই বড়ি দেওয়ার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। আর আমি চেষ্টা করবো আপনাদের কাছে আরও অনেক ভালো ভালো রেসিপি আনার। আজ আমি নকশা বড়ি দিয়েছি, এরপরে কোনো একদিন বড় বড়ি বা ফুল বড়ি দিয়ে আপনাদের দেখাবো। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।